নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর নেক্সট চারটে ভিডিওতে আমরা টোটাল 100টি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো WBCS প্রিলিমিনারি 2022 জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, এবং এখান থেকে দেখবেন অনেক কোশ্চেন ডিরেক্টলি আপনারা কমন পাবেন। আর এই যে চারটে ভিডিওর পরে আমরা এই 100টা টপিকের মধ্যে থেকে র্যান্ডম টপিক তুলে নেব, এবং সেই টপিকটা নিয়ে কিন্তু পার ডে চেষ্টা করবো একটা করে ভিডিও দেওয়ার, এবং সেটা ডিপেন্ড করছে আপনারা কতটা রেসপন্স করেন তার উপরে। আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি ওই যে 100টা ভিডিওর মধ্যে অনেক ভিডিও কভার করে দেবো, তো একটা সিরিজ আকারে করে দেবো, সেটা ডিপেন্ড করছে আপনারা কতটা রেসপন্স করেন। তো চলুন শুরু করা যাক, আমরা টোটাল চারটে ভিডিও নেব, চারটে ভিডিওতে আলোচনা করব এক টপিক করে, অর্থাৎ 25টা করে টপিক আলোচনা করবো, একটা টপিকের মধ্যে কোন কোনগুলো স্পেসিফিক জিনিস পড়তে হবে সেগুলো আলোচনা করব। আর এই যে টোটাল ভিডিওটা, টোটাল 100টা যে টপিক, এটা কিসের উপর বেস করে? প্রিভিয়াস ইয়ার্সের যে প্যাটার্ন WBCS প্রিলিমিনারির, তার সাথে WBCS মেন্সের যে প্যাটার্ন, সে দুটোকে কম্বাইন করে এই যে 100টা টপিক তৈরি করা হচ্ছে। চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক WBCS-এর মধ্যে। এখান থেকে একটি কোশ্চেন প্রতি বছর আসবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনগুলোর মধ্যে কী কী পড়বেন? কত সালে, 1885 সাল থেকে কত সালে সেশন হয়েছিল ন্যাশনাল কংগ্রেসের, কোন সেশন হয়েছিল, ওই সেশনটার নাম কি, কোথায় অনুষ্ঠিত হয়েছিল, অ্যাকচুয়ালি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তার নাম অনুসারে সেই সেশনের নাম হয়, যেমন ধরুন কলকাতা সেশন বা নাগপুর সেশন। তো এরকম পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, কত সালে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল বা কোন সেশন, আর এই সেশনে সভাপতিত্ব বা চেয়ারম্যান কে ছিলেন, আর এই সেশনে কিছু গুরুত্বপূর্ণ কিছু যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেইটা। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা র্যান্ডম টপিক আলোচনা করছি, এখানে সমস্ত যে ধরুন হিস্ট্রিগুলো এক জায়গায় রাখবো, পলিটিকগুলো এক জায়গায় রাখবো এমনটা কিন্তু নয়, র্যান্ডম আলোচনা করবো। এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক টপিক আমি ইনক্লুড করে দেবো। তো শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আলাদা করে পড়তে হবে, শিডিউল 1 থেকে শিডিউল 12 আপনাদের সম্পূর্ণ মুখস্থ চাই। শিডিউল 1-এ কী, শিডিউল 2-তে কী, শিডিউল 12-এ কী, এগুলো কিন্তু মুখস্থ চাই। ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি। তো এই সময় দেখবেন দুবার কিন্তু গভর্নমেন্ট স্থাপন করা হয়, একেবারে প্রথমে যখন কোনো রকম ভোট হয়নি আমাদের কনস্টিটিউশন গ্রহণ করার পরে, যখন কোনো রকম ভোট হয়নি তখন একটা গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট। আর তার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, দুটোর কথাই বলছি, শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলছি না, তার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এর প্রেসিডেন্ট কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন, তার সাথে এর মিনিস্টার কারা কারা ছিলেন, যেমন ধরুন বিখ্যাত মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টার ইন্টারিম গভর্নমেন্টে কে ছিলেন, বা ব্রডকাস্টিং মিনিস্টার, শিক্ষামন্ত্রী কে ছিলেন, এই সময় এইগুলো কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু প্রায়শই কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এখান থেকে। নেক্সট, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রত্যেকটা সোর্স পড়বেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের, আপনার যে কোনো বই ফলো করতে পারেন, এটা আপনারা দেখবেন WBCS ম্যানুয়ালে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তবে WBCS ম্যানুয়াল থেকে যদি পড়েন তাহলে আপনারা একটু ডিটেলসে দেখতে পাবেন না, অন্য কোনো বই চেষ্টা করুন ডিটেলসে যেগুলো রয়েছে, কিন্তু যদি আপনি একটা লিস্ট আকারে চেয়ে চান তাহলে কিন্তু আপনি WBCS ম্যানুয়াল থেকে ভালোভাবে এটা পেয়ে যেতে পারেন। নেক্সট, ইম্পর্ট্যান্ট ড্যামস। জিওগ্রাফির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট ড্যাম কিন্তু ইম্পর্ট্যান্ট। রিসেন্ট টাইমে এই যে ইউনিয়ন বাজেটে কয়েকটি ড্যামের কথা উল্লেখ করা হয়েছে, কিছু ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্টের কথা উল্লেখ করা হয়েছে স্পেশালি ড্যাম নিয়ে, তো ড্যাম কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক সবসময় ইম্পর্ট্যান্ট থাকে, রিসেন্ট টাইমে 2021 থেকে 2022-এর মধ্যে এমন কিছু ন্যাশনাল পার্ক রয়েছে তাদের নাম পরিবর্তন করা হয়েছে, আগের যে নাম ছিল সেই নামের থেকে নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে, যেমন ধরুন আসামে ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করা হয়েছে, আর রাজীব গান্ধী থেকে ওরাং করা হয়েছে। তো এই টাইপের যে ন্যাশনাল পার্কগুলো নিউজে ছিল সেগুলো বেশি বেশি করে দেখতে হবে, তাছাড়া যে এরিয়াটায় নিউজ চলছে এবং সেই এরিয়ার যদি ন্যাশনাল পার্ক কোনো একটা বিখ্যাত থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, র্যামসার সাইট। রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষে র্যামসার সাইটের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং বর্তমানে 46টা, প্রবাবলি তারপরে সম্ভবত অ্যাড হয়নি, 46টা র্যামসার সাইট রয়েছে। তো এই 46টা র্যামসার সাইটের নাম সম্পূর্ণ আপনাদের পড়া লাগবে, লাস্ট 3-4 যেগুলো লাস্টে একেবারে অ্যাড হয়েছে, এবং যে রাজ্যের ন্যাশনাল এই যে র্যামসার সাইট নতুন হয়েছে সেই রাজ্যেরগুলো, এবং যে রাজ্যে ধরুন একটি বা দুটি র্যামসার সাইট রয়েছে সেগুলো পড়বেন। আর ওয়েস্ট বেঙ্গলে যে র্যামসার সাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের পড়তে হবে, স্পেশালি কলকাতা, যে আপনারা জানেন কলকাতা ওয়েটল্যান্ড, তাছাড়া আমাদের সুন্দরবন কবে র্যামসার সাইটের মর্যাদা পায় এই টাইপের তথ্যগুলো, বা সুন্দরবন কবে ন্যাশনাল পার্কের মর্যাদা পায় এই টাইপের তথ্যগুলোও কিন্তু আপনাদের দেখে রাখতে হবে। নেক্সট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো সাইট। তো এখানে শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা বলছি না, ইউনেস্কোর যে সাইটগুলো রয়েছে, দেখুন দুটো ইউনেস্কোর ভাগ রয়েছে স্পেসিফিকভাবে, আমরা যদি ভাগ করতে চাই, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা রয়েছে, আর একটা ইউনেস্কোর যে হেরিটেজ সাইট রয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ নয় হেরিটেজ সাইট বলে আর একটা ভাগ রয়েছে, বা কালচারাল সাইটও রয়েছে। তো এই ভাগগুলো আপনারা দেখে নেবেন, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। যেমন কুম্ভমেলা, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে কুম্ভমেলা কোন সাইটের মধ্যে পড়ে, রিসেন্টলি দুর্গাপূজাকে একটা ইউনেস্কো
ইউনেস্কোর হেরিটেজ হিসেবে ঘোষণা করা হচ্ছে। তো এই টাইপের যে হেরিটেজ সাইট বা হেরিটেজ ইউনেস্কোর দ্বারা ঘোষণা করা হয়েছে যেগুলো, সেগুলো কিন্তু পড়তে হবে পরীক্ষায়, এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট, অ্যানসেন্ট বুকস অ্যান্ড অথর। তো অ্যানসেন্ট শুধুমাত্র নয়, মেডিভেল, অ্যানসেন্ট এবং মেডিভেল যুগের যে বুক বা বইগুলো, আত্মজীবনী বা বিখ্যাত কোনো বই লেখা হয়েছে এবং কারোর দ্বারা লেখা হয়েছে, তো এইরকম কিন্তু পড়তে হবে পরীক্ষায়, এখান থেকে কোশ্চেন আসে। ইম্পর্ট্যান্ট মনুমেন্ট, ইম্পর্ট্যান্ট মনুমেন্টের মধ্যে দেখবেন লুসেনজিকে যদি আপনি ফলো করতে পারেন, ইম্পর্ট্যান্ট মনুমেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। ইম্পর্ট্যান্ট মনুমেন্ট আপনার লুসেনজিকে যদি ফলো করতে পারেন, দেখবেন এখান থেকে কিন্তু কোশ্চেন বাড়াবে না। এখানে মনুমেন্টের নাম দেওয়া রয়েছে, কে তৈরি করেছেন, কোথায় রয়েছে মনুমেন্ট, এই তিনটে টপিক, তিনটে তথ্য যদি আপনি এই মনুমেন্ট থেকে পড়তে পারেন যে কোনো একটা মনুমেন্টের ক্ষেত্রে এবং ইম্পর্ট্যান্টগুলো, তাহলে কিন্তু আপনাদের এই ইম্পর্ট্যান্ট মনুমেন্ট থেকে আর কোনো প্রবলেম হবে না। তবে এগুলো একটু মনে রাখা কষ্টকর, তবে চেষ্টা করুন হিস্ট্রির সাথে কানেক্ট করে পড়তে, অ্যানসেন্ট মেডিভেল হিস্ট্রির সাথে কানেক্ট করে পড়তে, তাহলে দেখবেন অনেকটা সহজে আপনি মনে রাখতে পারছেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আমি অনেকবার আলোচনা করেছি আমার চ্যানেলে, অনেকবার আলোচনা করেছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, কোথায় কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো আমি ম্যাপের মাধ্যমে দেখেছি, ভারতবর্ষের কোন পজিশনে কোথায় কোন রাজ্যে কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, ইম্পর্ট্যান্ট ডায়নাস্টি, যে বংশগুলো ছিল অ্যানসিয়েন্ট এবং মেডিভেল যুগে, সেই ইম্পর্ট্যান্ট ডায়নাস্টিগুলোর নাম আপনাদের জানতে হবে। তার পাশাপাশি এখান থেকে ম্যাপের মাধ্যমে আপনারা দেখবেন কোন ডায়নাস্টি কোন দিকে ছিল, অ্যাকচুয়ালি ডায়নাস্টির অবস্থান কোথায় ছিল, কোনোটা উত্তর ভারতের, কোনোটা দক্ষিণ ভারতের, কোনোটা পূর্ব ভারতের, কোনোটা পশ্চিম ভারতের ডায়নাস্টি, বা কোনোটা দেখবেন একেবারে বর্তমান যে পাকিস্তান আফগানিস্তান সেরকম জায়গার ডায়নাস্টি। তো আপনাদের ম্যাপের মাধ্যমে এটাকে লোকেট করতে হবে কোন ডায়নাস্টির পজিশন কোথায় ছিল। নেক্সট, ফাউন্ডার অফ ডায়নাস্টি, ওই যে ডায়নাস্টি আপনি পড়ছেন এতগুলো ডায়নাস্টি, সেই ডাইনেস্টি থেকে টোটাল তিন থেকে চারটে কোশ্চেন আসতে পারে। ওই ডাইনেস্টি কে প্রতিষ্ঠা করেন বা কে তৈরি করেন, ওই ডাইনেস্টির শ্রেষ্ঠ রুলার বা শ্রেষ্ঠ যে শাসক তিনি কে, আর ওই ডাইনেস্টির একেবারে লাস্ট রুলার কে। তো লাস্ট রুলার তুলনামূলক জিজ্ঞাসা কম করা হয়, তবে দেখবেন বেস্ট রুলার জিজ্ঞাসা করা বেশি হয়, আর প্রথম রুলার সেটাও কিন্তু বেশি পরিমাণে জিজ্ঞাসা করা হয়। তাছাড়া ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট ডিউরিং এনি কিং। তো অ্যানসিয়েন্ট মেডিভেল যুগে যেমন ধরুন অশোকের সময়, সম্রাট অশোকের সময়, আকবরের সময় কী কী ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট করা হয়েছিল, ধরুন শেরশাহসুরির সময় কী কী ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট করা হয়েছিল, আলাউদ্দিন খলজির সময় কী কী ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট করা হয়েছিল, বাজার সিস্টেমে কীভাবে ডেভেলপমেন্ট করা হয়েছিল, কীভাবে আপনার রাজস্ব দিক থেকে কীভাবে ডেভেলপমেন্ট করা হয়েছিল, এই এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় এখন জিজ্ঞাসা করা হচ্ছে। এর আগে এগুলো কিন্তু WBCS মেইন্সে জিজ্ঞাসা করা হতো, এখন কিন্তু রিসেন্ট যে প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রিলিমসে এই টাইপের কোশ্চেন আসতে পারে এবং আসছে। তো নেক্সট দেখবো, নেক্সট রয়েছে রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড লিডার্স। অ্যানসিয়েন্ট এবং মেডিভেল হিস্ট্রির মধ্যে অনেক রিলিজিয়াস মুভমেন্ট হয় এবং লিডারগুলোর নামও পড়তে হবে। আপনারা ভক্তি সুফি এগুলো পড়েছেন, তাছাড়াও অনেক রিলিজিয়াস যে মুভমেন্টগুলো হয় সেগুলো সম্পর্কে আপনাদের বেসিক ধারণা রাখতে হবে। বেশি তথ্য নয়, ওই যে রিলিজিয়াস মুভমেন্ট কত সালে হয় বা কোন সময়ে হয়, কোন রাজার সময়ে হয়, তার সাথে সাথে ওই মুভমেন্টের লিডারের নাম কি, এই তথ্যগুলো মনে রাখলেই কিন্তু আপনার অর্ধেক নয় বলতে গেলে 90% কাজ হয়ে যাবে। বৈদিক কালচার, বৈদিক কালচারের স্পেসিফিকভাবে আপনি কিছু তথ্য পড়তে পারেন। যেমন ধরুন বৈদিক কালচার দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা ঋগ বৈদিক পিরিয়ড আর একটা পরবর্তী বৈদিক পিরিয়ড। ঋগ বৈদিক পিরিয়ডে কিন্তু নারীর অবস্থান, তাছাড়া বিভিন্ন রকম বৈদিক যে কালচারগুলো সেটা অনেকটা ডেভেলপ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু একটা নারীর অবস্থান আরও নিচে নেমে যায়। বিভিন্ন দেবদেবতা, ঋগ বৈদিক যুগে যে দেবদেবতা ছিল পরবর্তী বৈদিক যুগে কিন্তু দেবদেবতা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন ঋগ বৈদিক যুগে যে প্রকৃতি, প্রকৃতির ন্যাচারাল এলিমেন্টকে সাধারণত পূজা করা হতো, যেমন ধরুন অগ্নি বা ঝড় বৃষ্টি এগুলোকে পুজো করা হতো, বজ্র এটাকে পুজো করা হতো, কিন্তু পরবর্তীকালে কিন্তু নতুন নতুন দেবতার উদ্ভব ঘটে। তো এই এই তথ্যগুলো, এই যে বৈদিক যে কালচারগুলো চেঞ্জ হয় ঋগ বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগে কীভাবে চেঞ্জ হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নেক্সট, ইম্পর্ট্যান্ট সাইটস অফ হরপ্পান ভ্যালি সিভিলাইজেশন। তো হরপ্পা ভ্যালি সিভিলাইজেশনের যে ইম্পর্ট্যান্ট সাইটগুলো ছিল, এটা শুধুমাত্র সাইটগুলোর নাম পড়লেই হবে না, আপনাদের মনে রাখতে হবে এই সাইট কোন রাজ্যে অবস্থিত। যেমন ধরুন লোথাল গুজরাটে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে লোথাল কোথায় অবস্থিত। UPSC প্রিলিমিনারিতে কিন্তু প্রায়শই কোশ্চেন জিজ্ঞাসা করা হয় এইভাবে, যে একটা ম্যাপ দিয়ে দেয়, চারটে অবস্থান দেখিয়ে দেয়, এর মধ্যে বলা হয় এই পজিশনে কোনটা, এই পজিশনে কোনটা। তো এইভাবে কিন্তু আপনাদের পড়তে হবে ম্যাপের মাধ্যমে, নাহলে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। যেমন ধরুন এর মধ্যে ইম্পর্ট্যান্ট চান হুদ্র, লোথাল,
কালীবঙ্গান, এগুলো কোথায় কোথায় অবস্থিত, ধোলাভিরা কোথায় কোথায় অবস্থিত, যেমন ধোলাভিরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউপিএসসি এপিএফএসিতে এসেছিলো এটা, সম্ভবত ইউপিএসসি সিডিএসে এসেছিলো, সিএপিএফএসি নয় সিডিএসে এসেছিলো। তো ধোলাভিরা এটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে 40তম। তো এইভাবে আপনি লোকেট করতে পারেন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট নিউজ যেটা বেশি রয়েছে সেটা আপনি বেশি ভালো করে পড়ছেন। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, এটা আপনি মডার্ন হিস্ট্রিতে চলে আসেন, সোশিও রিলিজিয়াস যে মুভমেন্টগুলো ছিল প্রত্যেকটা পড়বেন, রাজা রামমোহন রায়, ডিরোজিও, তারপরে এই সময় এডুকেশনাল সেক্টরে কী কী রিফর্মস আনা হয় সেগুলো আমি পরবর্তী পয়েন্টে অ্যাড করে দেবো, কিন্তু সোশিও রিলিজিয়াস মুভমেন্ট রিলেটেড যে তথ্যগুলো সেগুলো পড়বেন, কে নেতৃত্ব দেন, কোন সালে শুরু হয়, স্পেসিফিকভাবে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ভেরিয়াস কেসেস হিস্ট্রি, মডার্ন হিস্ট্রিতে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে বিভিন্ন রকম কেস করা হয়, বিভিন্ন রকম কেস হয়, এই ষড়যন্ত্র মামলা, ওই ষড়যন্ত্র মামলা, এরকম কিন্তু কাকরি ষড়যন্ত্র মামলা, এরকম কিন্তু অনেক মামলা আপনারা দেখতে পাবেন। তো এইগুলো পড়তে হবে, কত সালে হয়, কাদের বিরুদ্ধে হয়, কেন হয়, এই তিনটে তথ্য আপনি যদি মনে রাখতে পারেন দেখবেন একটি বা দুটি কোশ্চেন এখান থেকে কমন চলে আসলেও আসতে পারে। নেক্সট পিজান মুভমেন্ট বা কৃষক বিদ্রোহ বলতে পারেন, তো মডার্ন হিস্ট্রিতে দেখবেন স্পেকট্রামের বই যদি আপনি ফলো করে থাকবেন দেখবেন একেবারে লিস্ট আকারে দেওয়া রয়েছে পিজান মুভমেন্টগুলো, ইম্পর্টেন্ট পিজান মুভমেন্ট, অ্যাকচুয়ালি ওখানে ইম্পর্টেন্ট দেওয়া নয়, ওখানে প্রচুর পিজান মুভমেন্ট দেওয়া রয়েছে, তবে ওর মধ্যে থেকে আপনাকে ইম্পর্টেন্ট বার করতে হবে। তো এই পিজান মুভমেন্টগুলো পড়তে হবে, লিডার কে ছিলেন, কত সালে হয়, কেন হয়, এই তথ্যগুলো লাগবে। ল্যান্ড সেটেলমেন্টের মধ্যে এখানে পড়তে হবে, ধরুন বলা হলো 10 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত বা মহলওয়াড়ি, এই যে বন্দোবস্তগুলো ছিল এগুলো কোথায় হয়, ভারতবর্ষের কোন কোন অঞ্চলে কোন কোন প্রান্তে হয় সেটা আপনাদের যেমন পড়তে হবে, তার সাথে কত সালে হয় সেটা পড়তে হবে, এবং তার সাথে পড়তে হবে যে এই যে বন্দোবস্ত, ভূমি বন্দোবস্ত, এটা কে প্রতিষ্ঠা করেন। নেক্সট ট্রাইবাল আপরাইজিং, পিজান মুভমেন্টের মতো কিন্তু স্পেকট্রামের বইতে খুব সুন্দরভাবে ট্রাইবাল আপরাইজিংগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি পড়তে পারেন, তবে স্পেসিফিকভাবে পড়বেন, ওখানে কিন্তু সমগ্র যে ভারতবর্ষের যত ট্রাইবাল আপরাইজিং রয়েছে সব কিছু কিন্তু দেওয়া, যেটা WBCS-এর জন্য ইম্পর্টেন্ট নয় তবে UPSC-এর জন্য ইম্পর্টেন্ট, তবে ওখান থেকে আপনি স্পেসিফিকগুলো পড়তে পারেন। 1935 সালের গভর্নমেন্ট অ্যাক্ট, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড, 1909 সালের যে মরলেম ইন্টু আইন, এই যে প্রভিশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সময় কোন সালে আপনাদের যে ডায়ারকি চালু হয়, কোন সালে ডায়ারকির অবসান ঘটে, 1935 সালে কী কী পয়েন্ট অ্যাড করা হয়, বা এখানে হিন্দু মুসলিমদের আলাদা পৃথকভাবে যে রিপ্রেজেন্টেশনটা চালু করা হয়, ভোটের ব্যবস্থা চালু করা হয় কত সালে, এগুলো কিন্তু আপনারা পড়বেন এই 1935, 1919 এবং 1909 সালের অ্যাক্টের মাধ্যমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রায়শই দেখা যায় মেন্সে কোশ্চেন আসে, প্রিলিমসেও কিন্তু এখান থেকে কোশ্চেন দেখা যেতে পারে, কারণ যত দিন যাচ্ছে এক্সাম কিন্তু ডায়নামিক হয়ে যাচ্ছে, এবং ডায়নামিক শুধু বলাটা ভুল, এখান থেকে কিন্তু এক্সামের লেভেল অনেকটা বেড়ে যাচ্ছে, তো এগুলো কিন্তু পড়তে হবে। আপনাদের মনে হতে পারে এই যে তথ্যগুলো আমি যেগুলো বললাম 1935, 1919, 1909 এগুলো সাধারণত ইউপিএসসি প্রিলিমিনারিতে আসে, কিন্তু না, এখন কিন্তু WBCS-ও আসতে পারে, কারণ যত দিন যাচ্ছে এক্সামের লেভেল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এই ছিল 25টা টপিক, আর নেক্সট ডে আরও 25টা টপিক নিয়ে আলোচনা করবো, এবং আমরা টোটাল 100টা ইম্পর্টেন্ট টপিক দেখব, দেখবেন এর মধ্যে থেকে প্রচুর কোশ্চেন ডিরেক্টলি আপনারা কমন পাবেন পরীক্ষায়, তো পরীক্ষা দেবেন তারপরেই আপনারা বলবেন যে এই টপিকগুলোর মধ্যে কতগুলো কমন আসছে। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, থ্যাংক ইউ।